প্রার্থীদের প্রচারে আর পোস্টারে ভোট উৎসবের নগরী এখন নারায়ণগঞ্জ। নির্বাচনকে সুষ্ঠু করতে কোনো তরফের আক্রোশ কিংবা অভিযোগের আঙুল ইসির দিকে আসুক সেই সুযোগ রাখতে চায় না নির্বাচন কমিশন। নগরীর নির্বাচনী উৎসব আর প্রধান দুই প্রার্থীর আচরণবিধি মেনে চলাকে ভালো নির্বাচনের মডেল বলে মন্তব্য করেছেন রিটার্নিং অফিসার। শেষ পর্যন্ত এই পরিবেশ এবং নির্বাচনকে বিতর্কমুক্ত করতে 5 দিনের বদলে 6 দিন নিরাপত্তার বলয়ে থাকবে নারায়ণগঞ্জ। 7000 বাহিনীর মধ্যে একজনের কোনো আনুগত থেকেও লাভ নাই, এবং আমাদের কানে আসলে তৎক্ষণাৎ আমরা সেটি নজরে আসলাম তাকে প্রত্যাহার করব, কারণ যেহেতু আমার সাফিসিয়েন্ট অ্যাজ এ ব্যাকআপ আছে। আর অন্যান্য যারা কর্মকর্তা হবেন সবার পরিচয় নির্বাচন কর্মকর্তা, 22 প্লাটুন বিজিবি এখানে থাকবেন, যার মধ্যে 14 প্লাটুন সবসময় কাজ করবেন আর 8 প্লাটুন রিজার্ভ হিসেবে ব্যাকআপ হিসেবে থাকবেন। প্রশাসন বলছে নির্বাচনকে ঘিরে কোনো হুমকি না থাকলেও নজরদারিতে কমতি নেই, অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি চলছে অস্ত্র উদ্ধার অভিযান। ভোটকে উৎসবে পরিণত করতে কোনো ফাঁক রাখতে চায় না প্রশাসনও। সন্ত্রাসী গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার যেন না হয় সকল কার্যক্রম আমরা গ্রহণ করছি, এবং কিছু কিছু পজিটিভ রেজাল্ট ইম্প্যাক্ট আমাদের আছে। যারা নির্বাচনে আপনার বাধা বিঘ্ন সৃষ্টি করতে পারে তাদেরকে গ্রেফতার এবং কিছু রেজাল্টও আছে। 15 ডিসেম্বর 7 জন মেয়র প্রার্থী সহ 201 জন প্রার্থীর সঙ্গে নির্বাচনী মতবিনিময় করবেন প্রধান নির্বাচন কমিশনার। অর্থের বিনিময়ে ভোট কেনা বেচা থেকে সতর্ক থাকতেও ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। সময় ইসলাম, চ্যানেল আই, নারায়ণগঞ্জ।